একটু নমস্কার, আমাদের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আম্বেদকর, এটা স্টার্ট হয়েছিল 1990 থেকে। তো আমাদের আগরতলাতে এবার দুটি বিধানসভা কেন্দ্রে আট টাউন বরদলি এবং ছয় আগরতলাতে আমাদের পার্টির তরফ থেকে আমি স্টেট সেক্রেটারি রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া আম্বেদকর আমি দাঁড়িয়েছি এবং এই পলিটিক্যাল যে যুদ্ধ হচ্ছে যেটা বলা যায় বিধানসভা সেটার মধ্যে আমি পার্টিসিপেট করছি এবং সমস্ত এলাকার মধ্যে ঘুরে সবার থেকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আমাদের এই পার্টির উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ভারতবর্ষে সংবিধান আছে সেই সংবিধানের রক্ষার স্বার্থে যে যে অনুচ্ছেদ রয়েছে সেগুলিকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের জনসাধারণেরকে সচেতন করা এবং তাদেরকে তাদের যে আইনি চিন্তা ভাবনা আছে সেগুলিকে উদ্বুদ্ধ করে তাদের যে অধিকার সেই অধিকার নিয়ে লড়ার জন্য এগিয়ে যাওয়া এবং তাদেরকে সাহায্য করা। নর্থ ইস্টের মধ্যে বিভিন্ন জায়গাতে আমাদের এই সংগঠনের পরিকাঠামো রয়েছে, যেরকম নাগাল্যান্ড, মেঘালয়, গুয়াহাটি, ওয়েস্ট বেঙ্গল, তাছাড়া রয়েছে রাজস্থান, মূল অফিস আছে বোম্বেতে, দিল্লিতেও রয়েছে এবং সমস্ত জায়গার থেকে আমাদেরকে অনেক অভিনন্দন জানানো হয়েছে যে এই এই সংবিধানের যিনি রচয়িতা বাবা সাহেব আম্বেদকর ওনার এই ভাবধারাকে আগে নিয়ে আমাদের এই সমাজটাকে যাতে আমরা ওনার চিন্তাভাবনাতে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমরা যাতে সবাইকে জানাই এবং সবাইকে এই ঘটনার সম্পর্কে বিবরণের মাধ্যমে সচেতন করি। কালকে দেখলাম আর আপনারা আরেকটা পার্টি ট্রান্সমিট করেছে। হ্যাঁ, আমাদের আগরতলাতে পুরো ভারতবর্ষের মধ্যেই রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার অনেকগুলি ভাগ রয়েছে। এর মধ্যে রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া আম্বেদকর এটা হচ্ছে মূল পার্টিটা, যেটা আমরা বিলং করছি এখন। সেই পার্টিটার থেকে অনেক পার্টি আলাদা হয়ে তাদের মতাদর্শের তারতম্যের জন্য আলাদা হয়ে অনেক জায়গাতে ওরা আলাদাভাবে নিজেদেরকে নিজে দিয়েছে, তার সাথে ত্রিপুরা রাজ্যও দিয়েছে বিভিন্ন জায়গাতে। তো ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, শুধুমাত্র আমাদের ফ্রেন্ডলি যে একটা পরিচয় যে আমরা একই জায়গার থেকে আমরা এটাকে বিলং করি, যেটা সংবিধানের যে রচয়িতা আম্বেদকরজির ভাবধারাতে আমরা গিয়ে সামান্য কিছু নীতি আদর্শ পরিবর্তনের ক্ষেত্রে তারা আলাদাভাবে ত্রিপুরা রাজ্য আলাদা করে ওরাকে নিজে দিয়েছেন। তো ওদের সঙ্গে আমাদের কোনো চিন্তাধারার কোনো ফারাক নেই, কিন্তু শুধু খালি নামের ফারাক আছে, যেটা হয়তো বা বিগত দিনে অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে যে আরপিআইএ ওরা লিখছে আরপিআইএ, আমরাও লিখছি আরপিআইএ। Subscribe to TripurainFo and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.